আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে ছিল আমার ছুটির দিন, আর ছুটির দিনে একটু চলে আসলাম আমার বোনের সাথে লাঞ্চ খেতে। তো এই যে আমরা চলে এসেছি আমাদের এই রেস্টুরেন্টে, এই নিয়ে আমার তিনবার আসা হলো এটাতে। আমাদের সবার এত ভালো লাগে যে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, তো এই নিয়ে তিনবার আসলাম। আর আমার বোন অনেক দিন থেকে এখানে আসার জন্য, বাট সে একা একা আসতে যাচ্ছিলো না, তো আমারও ছুটি মিলতেছিল না। আজকে যেহেতু ছুটি পেয়ে গিয়েছি, আমার মেয়েরও স্কুল নেই কালকে, তো সেজন্য আজকে আমরা চলে আসলাম লাঞ্চ ডেইটে। আর এই যে আমরা ভিতরে চলে আসলাম, এদের ভিতরে আমার লাইটিংটা এত ভালো লাগে, এত সুন্দর, মানে খুবই, মানে খুবই ভালো লাগে আমার কাছে লাইটিংটা। আর ওদের সার্ভিসটাও অনেক ভালো, আর এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, তো সেটার জন্যই আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা আমাদের টেবিলে চলে আসলাম, টেবিলে চলে আসার পরে আমরা মেনু দেখতেছি, আর আমার বোন তো অনেক হ্যাপি, সে যেটা খাবে সেটা অ্যাভেলেবল আছে। তো এখানে এত বেশি খাওয়া দেয়, এদের আপনার অ্যাপেটাইজারই থাকে অনেক ধরনের, তার উপরে তো আপনি আবার ওই যে গ্রিল অথবা স্যুপ টাইপের অর্ডার করতে পারেন। তো এই যে দেখেন এখানে কত ধরনের অ্যাপেটাইজার, তো তারপরে সস, তারপরে কুক করার জন্য অন্যান্য যে সমস্ত জিনিসের দরকার সেগুলোও থাকে, তারপরে আপনার আবার ডিজার্ট টাইপের থাকে। ওদের একটা ডিজার্ট আমার এত ভালো লাগে যে এই যে আপনাদেরকে এখন দেখাবো, এই যে এই ডিজার্টটা যেটা কফি সামথিং কেক, আমার আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই ডিজার্টটা। আর এখানে সাথে থাকে যে ওই যে খাওয়ার সাথে খাওয়ার জন্য কত ধরনের সালাদ, ওরাই জানে কিমচি অনেক কিছু। তো আমরা আসলে সব কিছু তো আর ট্রাই করতে পারি না, একটু সামান্য আমরা যেটা আমাদের কাছে চোখে ভালো লাগছে সেটাই নিছি। এই যে এখন আমার মেয়ের জন্য এখানে কিছু জিনিসপত্র নিয়ে আসছি, কারণ সে তো আর যেগুলো আমরা গ্রিল করবো সেগুলো খাবে না, তো একটু জাস্ট এখানে জাস্ট অ্যাপেটাইজারের মতো নিয়ে আসলাম। আমার কাছে এই অন্টন, আমি জানি এটাকে কী বলে, আমার কাছে এত ভালো লাগছে এটা, এটার ভিতরের ফিলিংটা এত ক্রিমি, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তিন চারটার মতো এটাই খাইছি। তো তার উপরে তো উইং ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সব কিছু ছিল। তা আমাদেরকে এই যে আমরা গ্রিল করব, যেহেতু আমাদেরকে সার্ভার এখানে অলরেডি তেল দিয়ে গিয়েছে এবং গ্রিলটা গরম করতে দিয়ে গিয়েছে, আমাদের যে সার্ভারটা যে সার্ভ করছে সে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো সার্ভিস দিছে। এই যে দেখেন আমার মেয়ে এখানে চিকেন উইংস খাচ্ছে, আর আমি আমার সেই অন্টন খাচ্ছি। অন্টন না কি আমি জানি না, আমি ওটাকে অন্টনই বলতেছিলাম, বাট আমার কাছে এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমরা আমাদের এখন মেইন গ্রিলের জিনিসপত্র আসার জন্য ওয়েট করতেছি। তো এই যে আমাদের এখন সব গ্রিলের জিনিসপত্র চলে আসছে, এখানে আছে ফিশ, শ্রিম, চিকেন, বিফ, তারপরে আছে ভেজিটেবল, তারপরে এখানে সব ধরনের সস, সব কিছু এখানে আছে। তারপরে আর সাথে আমরা নিয়েছি হোয়াইট রাইস, এই স্টিকি রাইসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ওই স্টিকি রাইস ওদের তো আর লবণ থাকে না, আমি তো আবার একটু লবণ খেতে পছন্দ করি, আমি ওই জন্য আলাদা একটা লবণ নিয়ে আসছি। তো এই যে আমার বোন এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ সেই কুক করে আর আমি করি ভিডিও, এটা তো জানিনি অলরেডি, তো সে কুক করা শুরু করে দিয়েছে। তো এই যে আমিও এখানে একটু নাড়তে ছাড়তেছি, বলতেছি আমি আসছি, একটু না নাড়তে ছাড়তে কেমন হয় দেখতেছি, আমার ভিডিও করে আমি দেখে যে আমি কুক করতেছি। বাট তো এখানে যেটা হয় যে এখানে দুই ধরনের আছে, একটা আছে স্যুপ আবার আরেকটা আছে এরকম গ্রিল, তো দুইটাই খাওয়া যায়। বাট আমরা এর আগে স্যুপটা দুইটা একসাথে নিলে কি হয় যে খাওয়াটা আমরা মানে কনফিউজ হয়ে যায়, কী করবো না করবো এই জন্য কনফিউজ হয়ে যায়। তো এই জন্য এবার জাস্ট একটা নিয়েছি। তো এই যে খাওয়া অলরেডি গ্রিল হয়ে গেছে, অল্প অল্প করে করতেছি আর খাচ্ছি। তো এই যে এখানে কিমচির মতো একটা কিউকাম্বারের সাথে কি একটা যেন স্পাইসি সুইট সস দিছে, আমার কাছে এটা এত ভালো লাগছে যে সব কিছুর সাথে মিলিয়ে এটা খেতে খুবই ভালো লাগছে। তো এই যে আমরা এখন কুক করতেছি আর খাচ্ছি আস্তে আস্তে, আমি আর আমার বোন কুকের শেষে, এখন আমার মেয়ে বলতেছে সেও কুক করবে, তো এখন সে কুক করে আমাদেরকে খাওয়াবে। দেখেন সেও কুকিং শুরু করে দিয়েছে, এই যে দেখুন অবস্থা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই জায়গাটাতে আমরা যতবারই যে আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে, এই জন্য এই নিয়ে তিনবার আসলাম, কারণ এদের যে পে করি পে অনুযায়ী কিন্তু অনেক খাওয়া, সো সেটা আসলে পোষায় যায়, যার কারণে আসলে আমরা এখানে বারবার আসতে পছন্দ করি। তো এই যে খাওয়া দাওয়া শেষে আমার ফেভারিট আমি ডিজার্টটা নিয়ে নিয়েছি, মানে এটাই ছিল, মানে একদম ফুল ফুল করে দিয়েছে এটা খাওয়ার পরে। আমি এরকম চার পাঁচটা খাইছি, আমি সুইট খেলে আমার ব্রেকডাউন হয়, তারপরে আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম। এই যে দেখেন আমার কাছে অনেক ভালো লাগছে এটা, আমরা বারবার গিয়ে এরকম চার পাঁচবার গিয়ে নিয়ে আসছি। তো এই যে দেখেন আমিও খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে, অনেক সুইটস খেয়েছি, সুইট খেয়ে একদম পুরা পেট ভরে গেছে। তারপরে আমার মেয়ে এখন আইসক্রিম খাবে, ওদের ওখানে আইসক্রিমও থাকে যে ভ্যানিলা আছে, চকলেট আছে, স্ট্রবেরি আছে, আমার মেয়ে আইসক্রিম খাবে। তো যেটা বললাম যে অনেক খাওয়া, মানে টাকা অনুযায়ী অনেক খাওয়া দেয়, অনেক খাওয়া দেয়, তো যেটা সেজন্য অনেক ভালো লাগে।
তো এই যে এখন লাস্টে আমরা এখন পে করতেছি, আমাদের বিল দিয়ে দিয়েছে। না আমি আর আসলে অনেক বেশি ভিডিও করি না, কারণ বেশি ভিডিও করতে গেলে কি হয় যে আপনার খাওয়ার আর এনজয় করা যায় না। এই যে আমাদের সব কিছু শেষ, খাওয়া দাওয়া শেষ, একদম গ্রিল ক্লিন করে রেখেছি আমরা। এখন আমরা বিল দিয়ে দিয়েছি, এখন আমরা ওয়েটারের অপেক্ষায় আছি। তো আমাদের বিল দেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। অনেক নাইস একটা সুন্দর লাঞ্চ ডেট হলো আমার বোনের সাথে। আমার বোন অনেক দিন ধরে আসার জন্য, বাট সে একা আসবে না অবশ্যই, তো সেজন্য আজকে আসলাম। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে যাওয়ার সময় এখানে দেখলাম একটা ছোট সুন্দর একটা নাইস থিং, আমরা কিছু ছবিও তুললাম, আর আমার মেয়ে একটু এখানে খেলা করবে, একটু ধরবে, দুষ্টামি করবে, তো সেটাই এখানে একটু আসলাম, সবাই মিলে ফান করলাম। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আপনাদের জানি না, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, জানালে ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে খুবই শীঘ্রই, আবার অন্য কোনো ভিডিও অন্য কোথাও গিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।